খুলনার পাইকগাছায় প্রস্তাবিত সুন্দরবন জেলার দাবিতে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনার পাইকগাছা প্রেস ক্লাবে সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন ও মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ডিএ সবুর। শেখ সাদেকুর রহমানের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি এফ.এম এ রাজ্জাক, খন্দকার হারুনুর রশিদ, শেখ বেনজির আহমেদ লাল এবং আসলাম পারভেজ। এ সময় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিএ সবুর। এ সময় তিনি বলেন, সুন্দরবন জেলা গঠনে সাতক্ষীরা তালা উপজেলার কয়েকটি ইউনিয়ন, দাকপের কয়েকটি ইউনিয়ন নিয়ে সুন্দরবন জেলার দাবি করা হয়। যতদিন দাবি পূরণ না হবে ততদিন আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা আবু তালেব, আকিজ উদ্দিন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, মোর্শেদ আলমসহ আরও অনেকেই।